এবার আমরা দেখে নেব ডিএল ট্র্যাকারের মাধ্যমে প্রয়োজনের সময় কিভাবে অ্যাপ থেকে আপনার ট্রাকের ইঞ্জিন লক এবং আনলক করতে পারবেন। অ্যাপ থেকে গাড়ির অবস্থানে যান এবং লিস্ট থেকে আপনার ট্রাকটি সিলেক্ট করার জন্য ট্র্যাক করুন বাটনে ক্লিক করুন। ট্রাকটির সেটিং অপশনে যান। এখন আপনার ট্রাকের ইঞ্জিন বন্ধ করে দিতে ইঞ্জিন লক বা আনলক অপশনে প্রেস করুন। এখন ইঞ্জিন লক করতে চান অপশনে প্রেস করুন। কনফার্ম করার জন্য ইঞ্জিন লক করুন। আপনার ট্রাকটি যে অবস্থানেই থাকুক না কেন, এখন আস্তে আস্তে সেটার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এরপর যদি ট্রাকটি আনলক করতে হয় তাহলে একইভাবে আনলক করুন অপশন থেকে আনলক করতে পারবেন।